বিসিবি প্রতিটা ক্রিকেটারের কাছেই ফাদার ফিগার। সামনে জিম্বাবুয়ে সফর দিয়ে নতুন যুগের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে। টি টোয়েন্টিতে শীর্ষ ক্রিকেটারদের ছাড়াই নামছে ভারপ্রাপ্ত নুরুল হাসান সোহানের অধীনে নতুন ব্র্যান্ড টিম, যে দলটাকে মোটিভেট করতেই বোর্ডের মধ্যাহ্নভোজের আয়োজন রাজধানীর পাঁচ তারা হোটেলে। সেখানে ওয়ানডে দলের সদস্যরাও যেমন মুশফিক, রিয়াদ, তামিমরা ছিলেন। ওয়েস্ট ইন্ডিজে বড় সড়ো একটা ট্যুর হলো, আর দেশে ফিরেও সবার সঙ্গে বসা হয়নি, কাছ থেকে সবার মনের কথা শোনারও সুযোগ হয়নি বোর্ডের। এত ব্যস্ত সূচি, হিসাব করলে চলমান ক্রিকেট ক্যালেন্ডারে টাইগাররা বিদেশেই কাটায় বেশি। সব মিলিয়ে কেমন কাটলো সময় জানালেন জিম্বাবুয়ে সিরিজের টি টোয়েন্টি ক্যাপ্টেন সোহান ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে 27 জুলাই বুধবার রাত 1:40 ঢাকা ছাড়বে বাংলাদেশ টি টোয়েন্টি দল, আর 30 জুলাই রাত 1:40 ওয়ানডে দলে থাকা ক্রিকেটাররা ঢাকা ত্যাগ করবেন। যদিও আমি যাচ্ছি জিম্বাবুয়েতে, প্রেসিডেন্ট জালবা দেখা হবে না, তো মানে জাস্ট লাঞ্চ, মানে একসাথে গেট টুগেদার করা, মানে মোটিভেশনাল দিকে না কিছু নাই, কথা টুকটাক হয়েছে, জাস্ট হাউ উই ক্যান ইমপ্রুভ এন্ড এভরিথিং, বাট ওরকম কোনো কথাই না, জাস্ট আমরা লাঞ্চে ওদেরকে দেখেছিলাম যে সবার সাথে একটা গেট টুগেদার করতে দেখা করতেই তাই, স্পেশাল ওরকম অত কিছু ছিল না, জাস্ট আমরা আমাদের মধ্যে ইন বিটুইন প্লেয়ারদের সাথে আমরা জাল ভাই আমি তামিম কিছু কথা বলেছি, হয়তো আমরা এরকম কথা বলেছি যাচ্ছি তার না, রিয়েলি আমি ওইভাবে বলবো না, বাট বেটার তো ব্যাটার ব্যাটার তো কাউকে না কাউকে নিতেই হবে, একটা সময় তো তামিম, রিয়াজ, সাকিব, মুশি, আজকে মাশরাফি নাই, এরা তো বাংলাদেশ ক্রিকেটের আইকনস, এরা তো সারা জীবন খেলবে না, তো ডেফিনেটলি আমার মনে হয় যে এই একটা ফর্মেটে, এখানে অনেকে বলেছিল একটা পরীক্ষা নাকি, এটা কোনো পরীক্ষা না, এরাতে আমার মনে হয় যে এই ফর্মেটে আমাদের এখনও আমরা ওইভাবে নিজেদেরকে মেলে ধরতে পারিনি, তো বেসিক্যালি ইটস নট যে তামিম, রিয়াদ, সরি, রিয়াদ, মুশি এরা থেকে বাদ হয়ে গেল বা সাকিব বাদ হয়ে গেল, এটা না, আমার মনে হয় যে আমরা কিছু ছেলেদেরকে দেখতে চাই, আমরা অ্যাসিড টেস্ট বলতে গেলে আমরা দেখতে চাই, কারণ তাদের প্রবাবল, তাদের বেস্ট জায়গাগুলো তাদের খেলা দেখতে চাই, তারা কী করে, কারণ আমরা তো এদের সম্বন্ধে জানি, সিনিয়রদের সম্বন্ধে আমাদের জানা আছে ওরা কী পারে না পারে, আমাদের ইয়াংদের আমাদের দেখা যায় যে আমরা একটা ছেলেকে হয়তো একটা সুযোগ দিলাম বা এক ইনিংস সুযোগ পেলো, মুনিম শারির কথা যদি বলি দুইটা টেস্ট সিরিজ খেলেছে, দুইটাও টি টোয়েন্টি মাত্র খেলতে পেরেছে, মানে ইঞ্জুরি একটাতে আরেকটাতে পারফরমের কারণে, তো আমার মনে হয় যে পুরো সিরিজটা একটা খেলার সুযোগ দেওয়া ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি প্লেয়ারদের, কারণ একটা প্লেয়ারদেরকে তো আপনি একটা ম্যাচ খেলার পর আবার একটা গ্যাপ দিয়ে আরেক ম্যাচ খেলার পর জাজ করতে পারবেন না, জাজমেন্টের জন্য একটু সময় দেওয়া দরকার, আর একটা না একটা সময় তো আমাদেরকে চেঞ্জ করার কথা চিন্তা ঘুরে দাঁড়াতে হবেই, সেটা তো একটা বড় ব্যাপার, বাট ট্রানজ্যাকশন পিরিয়ড যে এখন শুরু হয়ে গেছে আমি সেটা বলবো না, স্টিল উই বিলিভ যে সিনিয়রদের মধ্যে এখনও অ্যাবিলিটি আছে, বাট আমি মনে করি জুনিয়রদেরকে ঠিক মতো তুলে ধরাটাও আমাদের কাজ। সাকিব ভাইও উইশ করেছে ক্যাপ্টেন সিজনে যাতে ভালো খেলতে পারি, আমরা যেভাবে আমার সাথে যেটা সুজন ভাই বললো যে সুজন ভাইও জালাল ভাইও ছিল, সবাই আমরা একসাথে বসেছি, আর আমাদের সামনে জাস্ট একটা গেট টুগেদার ছিল, বাট এখান থেকে কিছু যে কথা রয়েছে যে সুজন ভাই বললো আমাদের কালচার ডেভেলপ করা, এটা আসলে এক দুই দিনের ব্যাপার না, এটা একটা প্রসেসের ভিতরে যেতে হবে, অবশ্যই আমরা সেটা নিয়ে আমাদের সামনে যে আমরা প্লেয়াররা আরও বেশি প্রফেশনালিজম হতে পারবো, তো এইগুলো নিয়ে আসলে কথা হচ্ছে।